আসসালামু আলাইকুম, শুধু দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আফিফা ইনকিউবেটরের ধারাবাহিক ভিডিওতে। আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা পোলট্রি মুরগি এই শিল্পে তাদের অবদান রেখে চলেছে। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত মোক্তারপুরের প্রথম চেয়ারম্যান বাড়িতে। আমরা এখানে এসে পেয়েছি আসাদ ভাইকে। আসাদ ভাই তার পারিবারিক সহযোগিতায় গড়ে তুলেছেন বাড়িরই দক্ষিণ পশ্চিম অংশে একটি চমৎকার মুরগির খামার, যেখানে তিনি প্রায় 100 টাইগার মুরগি গড়ে তুলেছেন, একটি চমৎকার প্যারেন্টস স্টক, যেখান থেকে তিনি প্রতিদিন প্রায় গড়ে 60-70 ডিম পাচ্ছেন এবং সেই ডিমগুলো নিজের হ্যাচারিতেই ফুটিয়ে সেখান থেকে বাচ্চা উৎপাদন করছেন এবং সেই বাচ্চাই বিপণন করছেন বিভিন্ন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাঝে। গ্রামীণ পরিবেশে এই অসাধারণ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা হয়ে ওঠার যে অত্যন্ত চমৎকার ঘটনাগুলো, সেগুলো আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে পালাক্রমে তুলে ধরার চেষ্টা করব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আসাদ ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনার এই মেশিনটা কত ডিম ক্যাপাসিটির? 2400 ডিম ক্যাপাসিটির। এখানে আপনি একসাথে কতগুলো করে ডিম দেন? আমি 1200 করে ডিম একসাথে দেন। তো এই মেশিনটার আপনার ওই সামনের দিকে আপনি দুইটা এক্সজস্ট ফ্যান রাখছেন, একটা সামনের দিকে ইন করার জন্য, একটা বের করার জন্য, নাকি? এটা কেন করছেন? আচ্ছা, মানে অতিরিক্ত যে বাতাসটা, গরম বাতাসটা বের হয়ে যাবে ঠান্ডা বাতাসটা ঢোকার জন্য, বাইরের থেকে এয়ার ফ্লো করার জন্য। আর এই যে গ্লাসগুলো আপনি নিচে এক সাইডে রাখছেন এবং পাশে আপনার মানে উপরে আরেকটা সাইডে রাখছেন, এটার কারণটা কি? আচ্ছা আচ্ছা, তো এই মেশিনটা কি এখন চালু অবস্থায় আছে? আচ্ছা, কি পরিমাণ ডিম আছে এখন একটু দেখানো যাবে কি? যথেষ্ট বড় একটা মেশিন, অর্থাৎ প্রতি তাকে 300 করে আপনার ডিম ঢোকানোর সুযোগ আছে। তাক কয়টা এখানে? 8টা তাক রেখেছেন। এখানে কি কি ডিম দিয়েছেন এখন ভাই? অল্প কয়টা কোয়েল পাখি আছে আর মুরগির ডিম। অল্প কয়েকটা কোয়েল পাখি এবং মুরগির ডিম। তো এই মেশিনটা আপনি কিভাবে বানালেন ভাই? আমি ইউটিউব থেকে দেখে একটা লোক দিয়ে বানিয়েছি। ইউটিউব দেখে নিজেই লোক দিয়ে? এ তো জিনিসপত্র কোথা থেকে সংগ্রহ করলেন? আফিফা ইনকিউবেটর থেকে। তো এই জিনিসটা করতে আপনার সমস্যা হয় নাই? না না, তাদের কাছে পরামর্শ নিয়েছি। আচ্ছা আচ্ছা, দোকানদারের কাছে পরামর্শ নিয়েছি। অর্থাৎ ওনাদের পরামর্শ অনুযায়ী যেভাবে যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবে আপনি সেট আপ করে নিয়েছেন। তো এখানে আপনি কয়টা লাইট কয়টা ফ্যান ইউজ করছেন? আমি 4টা লাইট ফ্যান ইউজ করছি। আটটা লাইট। তাতে কি আপনার তাপমাত্রা আর্দ্রতা সবসময় ঠিক থাকে? এখানে আর্দ্রতার জন্য কি ব্যবহার করছেন? আচ্ছা, এটা যেটা কন্ট্রোলারের সাথে থাকে, এই ধরনের যে মিটারটা আছে সেটা আসলে কন্ট্রোলারকে সরাসরি দেখায়। আর পাশাপাশি এটার আপনার হিউমিডিফিকেশনের জন্য আপনি এখানে আলাদা একটা বলের ব্যবস্থা করছেন। তো এই বলের মধ্যে আপনার সবসময় পানি দেওয়া থাকে? আর কোনো পানি কি দেওয়া থাকে? আর কোনো পানি দেওয়া থাকে না। দুইটা হিউমিডিফায়ার ইউজ করছেন এখানে, তাতে কি আপনার সাফিসিয়েন্ট আর্দ্রতা থাকে সবসময়? ও আচ্ছা, কোয়েল পাখির বাচ্চা অলরেডি বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আসলে কতগুলো ডিম এখানে দিছিলেন? এখানে 70টা মতো দিছি। হ্যাচার থেকে সম্পূর্ণটা বের করে ফেলছেন। কতগুলো বাচ্চা বের হয়েছে? আচ্ছা, তো এই বাচ্চা কি কারো অর্ডার আছে ভাই?
আচ্ছা আচ্ছা, মানে যেহেতু আসলে আকাশের অবস্থা ভালো না এবং অন্যান্য সব দিক থেকে, তো এই বাচ্চা যে কোনো সময় কি আপনার সাথে যোগাযোগ করলে আগে থেকে প্রি বুকিং দেওয়া যায়? তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চার দামটা আসলে কিভাবে নিচ্ছেন, যখন যেমন দাম তখন সেই অবস্থায় অনুযায়ী দাম নিচ্ছেন? তো এই মুহূর্তে বাচ্চা কত করে বিক্রি করছেন ভাই? 60-65 টাকা করে বিক্রি করছেন, বাজার বুঝে তারপরে আপনারা সেই অনুযায়ী আপনারা দামটা পরিবর্তন করেন। তো এই দামটা এই মুহূর্তে আসলে কেউ যদি আগে থেকে অর্ডার করে আপনার নির্দিষ্ট বয়সের যদি দিতে বলে, সেই ক্ষেত্রে কি বাচ্চারা আপনারা দিতে পারেন? ১৫ দিনের বাচ্চাও আছে। তো এটা কি দামে আপনারা বিক্রি করেন, 15 দিন বয়সের বাচ্চা? 100 টাকা। তাহলে তো এটা অনেক সাশ্রয়ী। তো আমাদের দর্শকরা যারা আসলে বাচ্চার জন্য আগ্রহী হন, তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া আপনার নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য তারা সহযোগিতা করবে। তো এই ক্ষেত্রে বাচ্চার যে সমস্ত পালন করার জন্য যে নিয়মকানুন সেগুলো কি আপনারা বলে দেন? আসাদ ভাই, আপনার এখানে কি পরিমাণ মুরগি আছে বললেন? 100 মতো না? চলেন আমরা আপনার মুরগিগুলো একটু দেখি। চলো বাবারা, তোমরাও আমাদেরকে একটু সাহায্য করো। চলো, তোমরা সবাই কি একসাথে কাজ করো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুরগিগুলো তো অরিজিনাল টাইগার, তাই না? আমরা অরিজিনাল টাইগার কি দেখে চিনতে পারি? আমরা দেখতেই পাচ্ছি দর্শক, আসলে মুরগির সামনে একজন মানুষ অর্থাৎ বাবু তার খুব পছন্দের যে মুরগিগুলো, মোরগগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এরকম একটা মোরগকে সে নিজে ধরে বসে আছে। একটা মোরগের ওজন সাধারণত কেমন ওজন ভাই? ৪.৫ কেজি। তো মানে আপনার বাবুর সাথে আসলে এই মোরগটাকে দেখে যে কেউ বুঝতে পারবে যে আসলে এটার উচ্চতা ওজন কেমন হতে পারে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা পাশাপাশি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে মুরগিগুলো রয়েছে, মোরগগুলো রয়েছে, সেগুলোর আসলে বাস্তব তারা কতটা অরিজিনাল, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের সরাসরি কার্যক্রম। এবং দেখতেই পাচ্ছেন, তো এখানে মোটামুটি ডিম কেমন পাচ্ছেন ভাই? আমরা একটু ৫০-৫৫ এরকম, ৭০টার মতো মুরগি আছে। আচ্ছা আচ্ছা, ডিমের আকার কেমন ভাই, ডিমের সাইজগুলো কেমন? মোটামুটি ভালো, একটু আমরা দেখবো। চলেন যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ডিমের সাইজগুলো চমৎকার, আসলে সাইজ যথেষ্ট বড়। এগুলো তো মানে স্বাভাবিকভাবে দেখলেই যে কেউ বুঝতে পারবে যে আসলে এগুলো টাইগারের ডিম, তাই না? আমরা একটু একটু করে দেখার চেষ্টা করছি দর্শক আপনাদেরকে, আমরা একেবারে হাতে কলমে দেখানোর চেষ্টা করছি যে আসলে ডিমগুলো তারা কীভাবে উৎপাদন করছে। মোটামুটি অনেকগুলো ডিম হয়েছে, তাই না? এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো এখন করছেন এবং প্রতিনিয়ত আপনার বাচ্চা হচ্ছে, এই বাচ্চাগুলোকে আপনারা নিজেরা কি মাংসের জন্য এগুলোকে বড় করেন? মাংসের জন্য বড় করে এগুলো বিক্রি করছেন। তো এগুলো কি দরে আপনারা বেচা কেনা করেন? পাইকারি ৩০০ টাকা করে কেজি বিক্রি করেন। সেই ক্ষেত্রে আসলে এটা লাভবান হয় কি? এটার পিছনে উৎপাদন খরচটা কেমন? কতদিনে সাধারণত এই ধরনের একটা মুরগি আপনারা পেলে তার বড় করে তারপরে বিক্রি করেন? ৫৫ দিনে ১১০০-১২০০ গ্রাম হয়ে যায়। এর পিছনে খাবার কি কি প্রদান করেন? খাবার আমি দুই কোয়ালিটি, একটা হচ্ছে স্টার্টার, একটা হচ্ছে গ্রোয়ার। স্টার্টার এবং গ্রোয়ার, স্টার্টারটা কয়দিন ব্যবহার করেন? আমি ২০-২২ দিন, ২০-২২ দিন ২৫ দিনের মতো ব্যবহার করেন, তারপরে অংশটুকু গ্রোয়ার চলে। তো এই সমস্ত মুরগিগুলো আসলে কারা কিনে নিয়ে যায়?
এলাকার মানুষও নিয়ে নিয়ে যায়। ডিম কি খাবার জন্য কখনো বিক্রি করেন? আচ্ছা, এমনি ডিম ফুটে বাচ্চা সম্পূর্ণ তৈরি করে সেগুলোই বিক্রি করেন? আচ্ছা, তো এক একটা ডিমের পিছনে খরচ কত আছে সেটা কি আপনি একবার হিসাব করে দেখেছেন? এক বস্তা খাবারে তিন দিন যায়, অর্থাৎ 50 কেজির এক বস্তা খাবারে তিন দিন যায়। এখানে মুরগি আছে, মোরগ মুরগি মিলিয়ে সব মিলিয়ে কি 100 আছে? সব যদি 100 থেকে থাকে তো আমরা ধরে নিতে পারি যে প্রতিদিন প্রায় 17 থেকে 18 কেজির মতো আপনার খাবারটা ব্যবহার করেন আপনি। মানে হিসেবে প্রত্যেকটা মুরগির পেছনে আপনার 160 থেকে 180 গ্রাম খাবার যায়। তো এটা পূর্ণ বয়স্ক মুরগির ক্ষেত্রে। অন্য কোনো খাবার কি দেন এদেরকে? শুধু একটা ধরনের নির্দিষ্ট খাবার খাওয়ান। সেক্ষেত্রে কি ওদের ঠোকরা ঠুকরি সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, কারণ এটা স্বাভাবিক আসলে মুরগির বৈশিষ্ট্য এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই মুরগির যে গড়ন এবং গ্রোথ সেটা আসলে অন্য যে কোনো জায়গার তুলনায় বেশি, এবং আপনার খামারটার চারদিকে আপনি যথেষ্ট খোলামেলা রেখেছেন, এটার কারণটা কি একটু বলবেন? তো সেই ক্ষেত্রে আপনি একটু যদি বলেন যে আসলে কি পরিমাণ মুরগি বা বাচ্চা নিয়ে শুরু করাটা আসলে উপকারী হয়? আমি মনে করি সেটা পরিমাণটা কেমন হবে? 100-150-200। সেক্ষেত্রে এটার পেছনে তাদের ডিম পর্যন্ত আনতে একটা মুরগির পেছনে তাদের কেমন খরচ হয়? একটা মুরগি অল্প মুরগি লাগে, ভ্যাকসিন করলে সব পুরোপুরি জি জি, কিন্তু 500 মুরগি যে নিয়ে পালে তাহলে ভ্যাকসিন করলে নিয়ে পুষবে। সেটা পরিমাণটা কেমন হবে, মানে খরচটা কেমন হবে প্রতি মুরগিতে? আচ্ছা, একটা মুরগি ভ্যাকসিন সহ প্রায় ডিমে আসতে প্রায় 700 থেকে 900 টাকার মতো খরচ পড়ে যাবে। তো একটা মুরগি তো আসলে ডিমের যোগ পর্যন্ত আনতে গেলে আপনি 200 মুরগি একসাথে পালন করে বাচ্চা উঠায়, সেই ক্ষেত্রে 200 মুরগি তো হবে না, সেখানে মোরগ কতগুলো হতে পারে? আচ্ছা, মানে অর্ধেক অর্ধেক থাকার সম্ভাবনা থাকে। তাহলে সেই ক্ষেত্রে 100 মুরগি সেখান থেকে যদি সে বাছাই করে, 100 মুরগির জন্য কতগুলো মোরগ তার প্রয়োজন হবে? ১৫টা হলেও চলবে ১৫টা মুরগি বা 18টা মোরগটা যদি সে আলাদা করে রাখে তাহলে বাকি অবশিষ্ট প্রায় 80টার মতো সে বিক্রি করে দিতে পারবে। তো 80টা যদি বিক্রি করে, এক একটা মোরগের ওজন সাধারণত 4 কেজি প্লাস, তো সেই ক্ষেত্রে আমরা খুব হিসেব করে স্বাভাবিকভাবে ধরি তাহলে প্রায় 320 থেকে 330 কেজির মতো মাংস বিক্রি করার মতো অবস্থা থাকে। তো সেটা যদি 300 টাকা করে দামও হয় তাহলে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি মাংসের দাম চলে আসে। তাহলে কি আমরা একটু হিসেব করলে যে এই পর্যন্ত তার যে টোটাল খরচ হবে 200 বাচ্চাকে লালন পালন করে বড় করে, সেখান থেকে যদি বড় করে তারপরে বিক্রি করে, তাহলে কি তার মূল পুঁজিটা উঠে আসবে না? পুরোপুরি উঠে আসবে না, মোটামুটি তার প্রায় 80% হলেও উঠে আসবে। তো সেই ক্ষেত্রে এটা কি আমরা লাভবান হিসেবে ধরে নিতে পারি? ধরা যায়, কিন্তু মুরগির ভালো যায় না, কারণ বাসা মারার ব্যবসায়ীটা। বুঝতেই পেরেছি, আশা, অর্থাৎ আসলে এগুলো অনেক ধরনের সমস্যা হতে পারে। তো আমরা আশা করব যে যারা ভাই আসাদ ভাইয়ের এই কর্মকাণ্ড দেখে যারা উদ্বুদ্ধ হবেন এবং একেবারে স্পষ্টভাবেই আসাদ ভাই ভালো মন্দগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করলেন। এবং খাবার পানির ক্ষেত্রে এখানে সময় কেমন দেওয়া লাগে ভাই? আমি তিন বেলা খাবার দেন, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, তো তাতেই যথেষ্ট হয়? পানি সবসময় দিয়ে রাখেন? সবসময় পানি দিয়ে রাখেন। তো গরমের সময় কি এদের আলাদা কোনো যত্ন করতে হয়? এই যে ফ্যান দেই, গরমের সময় ফ্যান দিয়ে রাখতে হয়। আর তার বাইরে এমনিতে অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় কি আপনার? অর্থাৎ খোলামেলা পরিবেশে থাকায় ওষুধের তেমন একটা প্রয়োজন হয় না। তো আশা করছি এই ধরনের যদি কেউ পালন করতে চান তাহলে সরাসরি আসাদ ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আসাদ ভাইয়ের কাছ থেকে মুরগি সংগ্রহ করে বা বাচ্চা সংগ্রহ করে আপনারা কিন্তু আপনাদের এই টাইগার, অরিজিনাল টাইগার মুরগির খামার কিন্তু গঠন করতে পারবেন।
আশা করছি আমাদের এই ভিডিও দেখে আপনারা সঠিক খামারি চিহ্নিতকরণের কাজটি কিন্তু সম্পন্ন করতে পারবেন এবং লাভের জন্য দেশের ও দশের সবার জন্য এই বিষয়গুলোকে আপনারা আপনাদের নিজেদের কর্মকাণ্ডের সাথে যুক্ত করে নিজেদের উন্নতি এবং দেশের উন্নতি ত্বরান্বিত করবেন। তো দর্শক, আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে। আসাদ ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।